আজাব আসতেছে মুসলমান, আজাব আসতেছে মুসলমান, আজাব এখন ঢে আসতেছে। এই আজাবের সময়ে আল্লাহর কাছে ফিরে আসেন, এখনো সময় আছে, যিনি আমাদেরকে অবশ্যই হেফাজত করবেন তিনি কে? শেষ হতে পারে নাই করোনা ভাইরাস, সারা পৃথিবী এখন শঙ্কায় আছে, কি জানি হয় কি জানি হয়। আল্লাহর গোলামেরা শুনে রাখেন, আজাবের পর আজাব আসবে, কারণ এই দুনিয়ার ভিতরে এত পরিমাণ অন্যায় হয়েছে। শুধু করোনা দিয়ে শেষ হবে না, জানা অজানা বড় বড় আজাব আসবে, বাতাসের সঙ্গে আগুন আসবে, জলজালা ভূমিকম্প আসবে, ভূমি দশ শুরু হয়ে যাবে। এরপরে আল্লাহর হাবিব বলেছেন, আকাশ থেকে বৃষ্টির সঙ্গে পাথর বর্ষণ হবে, পৃথিবীর চিহ্ন নিশ্চিহ্ন হয়ে যাবে। এই পৃথিবীবাসীকে আজাব গজব দিয়ে যিনি নিঃশেষ করে দিবেন তিনি কে? আল্লাহ। কদফা, এমন আজাব আসবে, ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। যারা এখন সোশ্যাল মিডিয়াতে খুব বেশি সরব থাকেন, দেখবেন এখন আপনাদের চোখে ছেলেরা মেয়ে হয়ে যাচ্ছে, মেয়ে ছেলে হয়ে যাচ্ছে, ঘোষণা দি ছেলে মেয়ে হয়, মেয়ে ছেলে হয়, ছেলে মেয়ের মতো মেকআপ দি, নিজের মেয়ে সাজায়, এরপরে অভিনয় করে দেখা। এই যে একটা অবস্থা প্রতিযোগিতা শুরু হয়েছে, এই নোংরা প্রতিযোগিতা বলে দিচ্ছে কেয়ামত একেবারেই সন্নিকটে, ঠিক কিনা বলে? মাওলায় আজিমের সালাম শোনা যায়, জান্নাতীরা উপরের দিকে তাকাবেন, কিছুই দেখা যায় না, কিছুই দেখা যায় না। সেই মুহূর্তে রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে ডেকে বলবেন, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আজকে শুধু আমার পছন্দের গোলামগুলো থাকবে, সব দুরাচারী পাপাচারী সব তোরা দূরে চলে যা, আমার পছন্দের গোলামদেরকে আমি দেখতে চাই। সেই জান্নাতি অভিবাদনে আল্লাহ নিজে কথা বলবেন, আল্লাহ বলবেন, হাল আনতুম রাদিন আননি, গোলাম তোমরা কি আমার উপরে খুশি? আল্লাহ পাক যখন বলবেন হাল আনতুম রাদিন আননি, গোলাম তোমরা কি খুশি হয়েছ? হাল আনতুম রাদিন আননি, গোলাম তোমরা কি খুশি হয়েছ? হাল আনতুম রাদিন আননি, গোলাম তোমরা কি খুশি হয়েছ? জান্নাতীরা অবাক হয়ে যাবে আল্লাহর কথা শুনে। আল্লাহ সেদিন নিজে বলবে, ইবাদি সালুনি উতিকুম, আজকে কি লাগবে তোদের বল, আমার কাছে একবার বলতে দেরি হবে। যিনি চাহিদাগুলো পূর্ণ করে দেরি করবেন না তিনি কি? চাহিদা পূর্ণ করতে আর দেরি করবেন না আমার মালিক। সেদিন আমার মালিক বলবে, ইবাদি সালুনি উতিকুম, আজকে আমার কাছে চাও কি লাগবে তোমার বলো। জান্নাতি গোলামেরা সেদিন আল্লাহ পাককে বলবে, আল্লাহ قد غفرت ذنوبنا وسترت عيوبنا وأدخلتنا الجنة وآتكتنا من النار. আয় আল্লাহ, আপনি গুনাগুলো মাফ করে দিয়েছেন, অজস্র গুনাগুলো ক্ষমা করে দিয়েছেন, গুনাগুলো গোপন করে দিয়েছেন, জাহান্নামের আগুন হারাম বানায় দিয়েছেন, জান্নাতের মালিক বানায় দিয়েছেন।
আর কি চাব গো মালিক, সব তো না চাইতে আল্লাহ আপনি দিলেন। সেদিন আদম আলাইহিসসালাম ডাক দিয়ে বলবেন, ও সন্তানেরা শোনো, আল্লাহর কাছে আজকে বলো, আয় আল্লাহ কোনো দিনের জন্য রাগ করে জান্নাত থেকে বের করে দিন না। আদম আলাইহিসসালামের কথা শুনে সন্তানেরা যখন বলবে আয় আল্লাহ কোনো দিনের জন্য জান্নাত থেকে বের করে দিন না, শোনা মাত্র আমার আল্লাহ বলবে উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা। ও গোলাম শোনো, আজ থেকে আমি খুশি হয়ে গেলাম, জীবনে কোনো দিন রাগান্বিত হব না। যিনি গোলামদের উপরে চির খুশি হয়ে যাবেন তিনি কি? এবার আল্লাহ পাক আবার গোলামদেরকে একই ভাবে বলবেন, ইবাদি সালুনি উতিকুম, আমার কাছে একটু চাও, কি লাগবে তোমাদের বলো। একটা বার ফিল করেন গোলাম আল্লাহর কাছে কত নগণ্য কত সামান্য, তাদেরকে আল্লাহ খুশি করতে চান। আমরা কয়জন আল্লাহরে খুশি করতে চাই? খুশি যারা করতে চায় আল্লাহ রাব্বুল আলামিনকে, চিন্তা করেন আমার আল্লাহ সেদিন ডেকে ডেকে খুশি বানাবেন, বলবেন গোলাম আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে খুশি বানায় দিব। কি লাগবে বলো? তোমাদের হৃদয় কি ঠান্ডা হয়েছে? আল্লাহর জান্নাতীরা বলবে আল্লাহ কদ গফারতা যুনুবানা ওয়া সাতারতা উয়ুবানা ওয়া আদখালতানাল জান্নাত ওয়া আতাতানা মিনান নার। আল্লাহ সব আপনি মাফ করে দিয়েছেন, জীবনে কত কত গুনাহ করেছি সবগুলো আপনি মাফ করেছেন, গোপন করে রেখেছেন, কারো সামনে প্রকাশ করে দেন নাই, জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছেন, এত নিয়ামতে পূর্ণ জান্নাত দিয়েছেন আল্লাহ আমরা খুশি, আর কোনো কিছু লাগবে না। নবী মুসা আলাইহিসসালাম সেদিন ডাক দিয়ে বলবে জান্নাতীরা শোনো, আজকে আল্লাহকে বলো আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করি মালিক, একবারের জন্য হলেও এক নজরের জন্য হলেও আপনার গোলাম হয়ে আপনার দিকে এক নজরে তাকাতে চাই। বলেন আল্লাহু আকবার। এই আরজি যখন জান্নাতীরা পেশ করবে, আল্লাহ পাক কি পরিমাণ গোলামদেরকে ভালোবাসে, কি পরিমাণ গোলামদেরকে মহব্বত করে, সেদিন আমার আল্লাহ বলবে, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন পর্দাগুলো সরিয়ে দিবেন, ফায়ানজুরুনা ইলা ওয়াজহিহি ওয়া ইয়ানজুরু ইলা ওয়াজহিহিম, এক নজরে গোলামেরা মালিকের দিকে তাকায় থাকবেন, আমার মালিক আমার আল্লাহ এক নজরে গোলামদের দিকে তাকায় থাকবেন, যিনি গোলামদের দিল ঠান্ডা করে দিবেন তিনি কি? সবচেয়ে বড় নিয়ামত প্রাপ্তি হবে সেদিন। আল্লাহ পাক এখানেই শেষ করবেন না, বলবেন ওয়ালা দাইনা মাজিদ, গোলাম আরো অনেক নিয়ামত আমি আল্লাহর কাছে আছে, যিনি সেদিন নিয়ামত দিয়ে গোলামদেরকে পূর্ণ করবেন তিনি কি? আমরা যে পয়েন্টে ছিলাম, সূরা আহজাব 21 নং আয়াতে কারিমা, মদিনায় অবতীর্ণ সূরা, 21 নং আয়াতে কারিমা আমরা তেলাওয়াত করেছি, বিফাদলিল্লাহি তাআলা ও বিমাশিয়াতিল্লাহি তাআলা, যদি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন, এই একটি আয়াতকে ঘিরে আজকে তাফসির শুনব, তারপরে বাড়ি যাব ইনশাআল্লাহ। এই একটা আয়াতের তাফসির যদি শুনেন কি পরিমাণ সওয়াব হবে। আল্লাহর হাবিব আবু যর রাদিয়াল্লাহু তাআলা হুকে ডেকে বলেন, ইয়া আবা যর লা আনতা গুদওয়া ওয়া তাআল্লামা আ কিতাবিল্লাহ,
তুসল্লি আল ফারাকাত খায়রুন লাকা মিন আন তুসল্লি মিয়াত রাকাত। আবু যর কোরআনুল কারীমের একটা আয়াত যদি তুমি পড়ো বোঝার চেষ্টা করো, 100 রাকাত নামাজের চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমল নামায় দিয়ে দিবেন তিনি কি? একটা আয়াত আজকের মাহফিল থেকে শুনলেন, বাড়ি যাওয়ার আগে যিনি 100 রাকাত নামাজের চাইতে বেশি সওয়াব আমল নামায় দিয়ে দিবেন তিনি কি? একই সাহাবী আবু যারকে ডাক দিয়ে আল্লাহর হাবিব বলেন, ইয়া আবা যর লা আনতা গুদওয়া ওয়া তাআল্লামা বাবা মিনাল ইলম উমিলা বিহি আও লাম ইউআমাল। ওয়া আবু যর শোনো, কুরআনুল কারীমের একটা আয়াতের তাফসীর শোনার পাশাপাশি নতুন যদি কোনো মাসালা তুমি শিখো আমল করতে পেরেছ কিংবা পারো না, শুধুমাত্র একটা আয়াত শোনার কারণে আমল নামায় যিনি 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব দান করে দিবেন তিনি কি? খায়রুন লাকা মিন আন তুসাল্লি আল ফারাকাত। 1000 রাকাত নামাজ পড়তে কত ঘন্টা সময় লাগে? শুধুমাত্র আজকের মাহফিলে নতুন যদি কোনো একটা বিষয় আপনি জেনে নিতে পারেন, এই জেনে নেওয়ার কারণে আমল নামায় যিনি 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব দান করে দিবেন তিনি কি? আজকের এই মাহফিল থেকে নতুন কোনো না কোনো একটা বিষয় আমরা অবশ্যই জেনে যাব। আল্লাহ যেন আমার এলমের ভিতরে এতটুকুন জ্ঞান দেয়, নতুন কোনো কিছু এখান থেকে যেন আপনাদের সংযোজন হয়। আল্লাহ পাক যেন এতটুকুন কথা বলার তৌফিক দান করেন, পড়েন আমিন। আমরা কোন সুরার কত নং আয়াত নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ? সুরায়ে আহজাব আয়াত নং 21। দেখছেন কুমিল্লার লোকদেরকে ওয়াজ শোনাইতে শান্তি আছে, বুদ্ধিমান মানুষ খুব অল্পতে মনে রেখে মুখস্থ করে আবার পাল্টা জবাব দিয়ে দিয়েছে। সূরাটা অবতীর্ণ হয়েছে কোথায়? মাশাআল্লাহ। কত নং আয়াত? 21 নং আয়াত। খুব সুন্দর এই আয়াতটাকে ঘিরে কথা বলবো, কথা শুনবো ইনশাআল্লাহ। لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. الله পাক বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। কাদের জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ, ওই সকল ব্যক্তির জন্য যারা আল্লাহকে চায়। জোরে কোন আল্লাহ আকবার। আমরা কারে চাই? কথা কয় না, কারে চাই? আল্লাহর জন্য যদি জীবন দিতে হয়, আল্লাহর জন্য আমরা জীবন দিতে রাজি, আল্লাহর জন্য আমরা মরতে রাজি, আল্লাহর জন্য আমরা বাঁচতে রাজি, আল্লাহর জন্য না খেয়ে খুশি, আল্লাহ যদি আমাদেরকে খাওয়ান তাতেও আমরা খুশি। ওয়াল কাদিরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো আর মন্দ যে অবস্থায় রাখো আমরা খুশি। এমন মালিককে যারা চায় তারা নবীজিকে অনুসরণ করে, ঠিক না বেঠি? এরপরের পয়েন্ট হচ্ছে ওয়াল ইয়াউমাল আখিরা, যারা আখিরাতকে চায়। ওয়াল ইয়াউমাল আখিরা মানে যারা আখিরাতকে পেতে চায়। আখিরাতের জীবনটা সহজ না কঠিন? কথা কয় না, সহজ না কঠিন? ছোট্ট একটা উদাহরণ শুনেন কেমন কঠিন হবে। আখিরাতের জীবনটা কত বড় হবে, কত কঠিন হবে,
একটা হাদিস থেকে দৃষ্টান্ত শুনেন। আল্লাহ পাক দুনিয়ার সবচেয়ে সুখী ব্যক্তিকে সেদিন দাঁড় করাবেন, সবচেয়ে টাকাওয়ালা, সবচেয়ে সুখী সেই ব্যক্তিকে সেদিন আল্লাহ দাঁড় করাবেন, যার সব ছিল শুধু ঈমানের দৌলত ছিল না। আল্লাহ পাক তাকে দাঁড় করাবেন। দাঁড়াও, এবার আল্লাহ সবচেয়ে দুনিয়ার জীবনে মাজলুম ব্যক্তিকে দাঁড় করাবেন, তুমিও দাঁড়াও, মাজলুম ব্যক্তি সেদিন দাঁড়াবে, আর সবচেয়ে সুখী ব্যক্তিও দাঁড়াবে। একজন ছিল বেঈমান, আরেকজন ছিল ঈমানদার। আল্লাহ পাক সেদিন বেঈমানকে বলবে, ইগমিসুহু গামসাতাম মিনান নার, ও জাহান্নামীর ফেরেশতারা শোনো, এক মুহূর্তের জন্য এই জাহান্নামীকে জাহান্নামটা দেখানো, সবচেয়ে সুখী, সবচেয়ে টাকাওয়ালা ওই লোকটাকে জাহান্নামের দিকে যখন নিয়ে যাওয়া হবে, আল্লাহ পাক বলবে, আমার সবচেয়ে মাজলুম, আমার সবচেয়ে দিনের জন্য কষ্ট পাওয়া মাজলুম ব্যক্তিকে জান্নাতের দিকে নিয়ে যাও, জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে একজনকে, অন্যদিকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে সবচেয়ে সুখী ব্যক্তিকে। এক নজর জাহান্নামটা দেখানোর জন্য, জাহান্নামটা দেখে আল্লাহ নিয়ে আসবে, জান্নাত দেখেও নিয়ে আসানো হবে। এবার আমার আল্লাহ সেদিন ডাক দিয়ে প্রশ্ন করবেন, গোলাম জাহান্নাম তো দেখলি, জাহান্নামের আজাব তো শৈলি, এক মুহূর্ত জাহান্নাম থেকে তোকে সেকা দিয়ে নিয়ে আসা হলো, কেমন দেখলি আমার জাহান্নাম? দুনিয়ার একটা সুখের গল্প আমাকে শোনাও তো দেখি, এক মুহূর্তের জাহান্নামের সেকা খাওয়ার কারণে। লোকটা সেদিন বলবে, মা আসাবানি কত্তু নাইম, ও আমার মালিক আল্লাহ, জীবনে কোনো শোক কোনো শান্তি আমি দেখি নাই, কোনো শোক আমি পাই নাই, একটা মুহূর্তে জাহান্নামের আগুনের সেকা খাওয়ার কারণে সুখ শান্তি গুলা ভুলে যাবে। এবার আল্লাহ জান্নাতিকে বলবে, ও জান্নাতি, অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা তুমি সহ্য করেছ, একটা দুঃখের কথা আমাকে শোনাও তো দেখি। সেদিন লোকটা চিৎকার মেরে মালিকের কাছে বলবে, আল্লাহ, একটা বালা মুসিবত দুঃখ যন্ত্রণা আমাকে স্পর্শ করে নাই, সবচেয়ে মাজলুম ব্যক্তি এক মুহূর্ত জান্নাত দেখার কারণে, যিনি সব দুঃখ যন্ত্রণা গুলা ভুলা দিবেন তিনি কি? একটু চিন্তা করেন, সব দুঃখ কষ্ট গুলো ভুলে যাবে একটু মাত্র জান্নাতের নিয়ামত এক পলক দেখার কারণে, সব দুঃখ শেষ এক মুহূর্ত জাহান্নাম দেখে। দুনিয়ার সবচেয়ে সুখী ব্যক্তি সুখের গল্পগুলা সব ভুলে যাবে, এমন এক নিয়ামতের জায়গা। যদি আপনি সেদিন সফল হতে চান, নবীজির আদর্শ মানতে হবে, উম্মত হলে তবেই আপনি সফলতা অর্জন করতে পারবেন, ঠিক কিনা বলেন? এরপরে তৃতীয় কন্ডিশন দেওয়া হলো আয়াতের ভিতরে, আল্লাহ নবী বলেছেন, এরা আমার দলভুক্ত নয়, এরা আমার উম্মত নয়। আজকে আমরা আমাদের নিজেদের রাজনৈতিক দলকে সবচেয়ে বড় ধর্ম বানিয়ে নিয়েছি, আমার ইসলাম কি বলে,
আমার কোরআন কি বলে, আমার নবী কি বলে, আমার সেটার তোয়াক্কা নাই। দলকে আমরা সবচেয়ে বড় ধর্ম বানায় ফেলেছি, ঠিক না বিঠি? দল কি বলে, আমার নেতা কি বলে, এটাই আমার দরকার। সবচেয়ে বড় ধর্ম এখন দলেরই বানায় ফেলছে। নবীজির ভাষা মতে 15 শ্রেণীর এমন মানুষ আছে যারা নবীর দলভুক্ত নয়। আজকের মাহফিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলভুক্ত হয়ে বাড়ি যাব, রাজি আছেন? কেন এই কথা বলছি আমার ভাইয়েরা, দুনিয়ার জীবনে যেই নেতার পিছনে আপনি ঘুরেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কেউ আপনার কোনো কাজে আসবে না, টাকা পয়সা নেতা দল কেউ কাজে আসবে না, নিরাপদ মনে আল্লাহর সামনে যদি হাজির হতে পারেন, যিনি ডেকে ডেকে মাফ করে দিবেন তিনি কি? এখন নবীজির দলে থাকবেন না আপনার দল করবেন? আওয়াজটা আর একটু আস্তে কর, নবীজির দলে না আপনার দলে? নবীজির দলে যারা থাকতে চান, 15 প্রকার আলামত থেকে সাবধান। কত প্রকার? পিছনে এখনো কথা চলতেছে, সব কথা বন্ধ, কয়েলগুলা বন্ধ করতে হবে, কয়েলগুলা বন্ধ। পিছনে যে কথা চলতেছে এটা বন্ধ করতে হবে, নাহলে আলোচনা করে আমার শান্তি লাগে না। জুবাব দিনসে নিকালতা মুরব্বী আপনার সামনের দিকেই থাকেন, অসুবিধা নেই, ওরা যারা আছে ওরা করুক, আমরা আমাদের কাজ করি, ওরা ওদের কাজ করুক, ব্যাস। বেশি ধমক দেওয়া দরকার নেই, আদর করে আমরা বুঝাবো ইনশাল্লাহ বলে। কয় শ্রেণীর মানুষের কথা বলবো আজকে ইনশাল্লাহ, খুব বেশি লম্বা করব না, এই তো আর ঘন্টা খানি ইনশাল্লাহ। কত শ্রেণী? 15 শ্রেণী। 1 নম্বর হলো ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, 1 নম্বরে নবীজির সুন্না যদি আপনি না মানেন, সুন্না যদি আপনি সব সময় সুন্নার বিপক্ষে যদি অবস্থান করেন, আপনি যদি সুন্নাকে অবজ্ঞা করেন, দাড়ি পরলে, দাড়ি থাকলে, টুপি পরলে যদি আপনি মৌলবাদ জঙ্গিবাদের তকমা লাগান, আল্লাহর কসম নবীর উম্মত আপনি হতে পারেন নাই, ঠিক না বেঠি? 1 নম্বর জায়গা, সুন্নত আপনি মানতে পারেন নাই, সুন্নত অবজ্ঞা করলে কিন্তু খবর আছে, সুন্নত যদি আপনি অবজ্ঞা করেন, আপনি মানতে পারেন না, দাড়ি রাখতে পারেন না, কিন্তু দাড়িকে অবজ্ঞা করবেন না, দাড়ি রাখতে পারেন না, আপনি চেষ্টা করেন, কিন্তু আপনি যখন অবজ্ঞা করবেন, নবীজি বলছেন ওইটা কোনোদিন আমি নবীর উম্মত হতে পারে না। 2 নম্বরে আমার ভাইরা, মাল্লাম ইউজিল্লা কাবীরানা ওয়া ইয়ারহাম সগীরানা ফালাইসা মিন্না, বড়দেরকে যে সম্মান করে না, ছোটদেরকে যে স্নেহ করে না, আল্লাহর হাবিব পরিষ্কার বললেন ওই লোকটা আমি নবী দলভুক্ত হতে পারে নাই, ঠিক না বেঠি? কয় নাম্বার? 2 নাম্বার। সবাই বলেন কয় নাম্বার? 2 নাম্বার। বড়দেরকে সম্মান করতে পারেন নাই, ছোটদেরকে স্নেহ করতে পারেন নাই, আল্লাহর হাবিব সম্মান দিয়ে, যার যতটুকু সম্মান বিশ্ব নবী তেমন সম্মান দিতেন, ছোটদেরকে তিনি স্নেহ করতেন, আব্দুল্লাহ বিন ওমারকে আদর করে দোয়া করে দিতেন, আব্দুল্লাহ বিন মাসউদকে আদর করে দোয়া করে দিতেন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদর করে দোয়া করে দিতেন। যদি ছোটদেরকে স্নেহ করতে পারেন, যিনি আপনাকে সম্মানিত বানাবেন,
দুনিয়া আখেরাতে সম্মানিত বানাবেন তিনি কি? আজকে থেকে একটা চেঞ্জ আনে আমাদের দেশে। শুধু মুরব্বীরা সালামের অপেক্ষা করে, চিন্তা করে আমি মুরব্বী মানুষ, আমারে সালাম দিবে। আমি অনেক সময় যখন বীরে গার্স দেখেছি মদিনায় গিয়ে, বীরে গার্স আমার নিজের চোখে দেখেছি, আমি বীরে গার্সের দিকে তাকায়া চিন্তা করেছি, আহারে এই মদিনা থেকে 4 কিলোমিটার 4.5 কিলোমিটার দূরে অবস্থিত এই বীরে গার্স, এই কূপের পানি বিশ্বনবী স্বপ্ন দেখলেন, স্বপ্ন থেকে উঠে কূপের মধ্যে থুতু নিক্ষেপ করলেন, কূপের পানিটা মিষ্টি হয়ে গেল, আল্লাহর নবীর কাছে খুব পছন্দ লাগলো এই কূপটার পানি। আল্লাহর নবী বললেন, আলী শোনো, আমি যেদিন দুনিয়া থেকে চলে যাব এই কূপের পানি দিয়ে আমাকে গোসল করায় দিও। আল্লাহর নবীকে বীরে গার্স থেকে গোসল করায় দেওয়া হয়েছে, সেখান থেকে পানি নিয়ে গোসল করানো হয়েছে, বীরে গার্সের পানি দিয়ে বিশ্ব নবীকে গোসল দেওয়া হয়েছে। একটাবার চিন্তা করেন, এই কূপ এত দূরে হওয়ার পরেও হযরতে আনাস ছোট্ট মানুষ এই কূপ পর্যন্ত যেতেন, সেখান থেকে পানি আনতেন, আল্লাহর হাবিবকে দিতেন, এই পানি পান করতেন নবীজি। আল্লাহর নবীর এই সাহাবীর কথা যখনই মনে পড়েছে, ভালোবাসায় সিক্ত হয়েছি, ছোটদেরকে নবীজি কি পরিমাণ মহব্বত করেছে বলেন আল্লাহ আকবার। আপনি বকাঝকা করে এই কাজ আদায় করতে পারবেন না। হযরতে আনাস 10টা বছর পরে বলছে, একদিনের জন্য নবীজি বলে নাই এ কাজ কেন করছো, কেন করো নাই, এমন কোন প্রশ্ন নবীজি করে নাই। জোরে বলেন আল্লাহ আকবার। নবীজি বলছেন, বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ যে লোকটা করবে না সে আমি নবীর দলভুক্ত হতে পারে না। কয় নাম্বার? এবার আসেন 3 নম্বরে। ওয়ায়ারিফু লিআলিমিনা হাক্কাহু, আল্লাহর হাবিব 3 নম্বরে জানায় দিলেন, যেই লোকটা আলেমের হক জানে না, আলেমদেরকে সম্মান দিতে জানে না, আলেমদেরকে অপদস্থ লাঞ্ছিত অপমানিত করে, আলেমদেরকে পিছু লাগে, আলেমদের কুৎসা রচনা করে, আল্লাহর কসম তুমি যাই হতে পারো কোন দিনের জন্য নবীর উম্মত হতে পারো না। ঠিক না বেঠি? একটু চিন্তা করেন, আলেমদের বিরুদ্ধে যারা অবস্থান নেয়, আলেমদের বিরুদ্ধে যারা কুৎসা রচনা করে, নবীজির ভাষ্য মতে তারা কি নবীজির উম্মত হতে পারছে? কথা বলেন, পারছে? ওয়ায়ারিফুল আলিমিনা হাক্কাহু, আলেমদের হক চিনেন, আলেমদের হক জানেন, আলেমদের হক দেন, আলেমদেরকে যখন জুলুম করবেন আপনি লিখে রাখেন আজাবের পর আজাব দিয়ে যিনি ধ্বংস করবেন তিনি কে? আজাব আসতেছে মুসলমান, আজাব আসতেছে মুসলমান, আজাব এখন ধেয়ে আসতেছে। এই আজাবের সময়ে আল্লাহর কাছে ফিরে আসেন, এখনো সময় আছে, যিনি আমাদেরকে অবশ্যই হেফাজত করবেন তিনি কে? শেষ হতে পারে নাই করোনা ভাইরাস, এর মধ্যে চলে আসছে মানকি পক্স যেটা আসতেছে, এমন ভাবে ছড়ায় যাচ্ছে পৃথিবীব্যাপী, সারা পৃথিবী এখন শঙ্কায় আছে, কি জানি হয় কি জানি হয়। আল্লাহর গোলামেরা শুনে রাখেন, আজাবের পর আজাব আসবে, কারণ এই দুনিয়ার ভিতরে এত পরিমাণ অন্যায় হয়েছে। ফালিয়ার তাকিবু ইনদা যালিকা রিহান হামরা, শুধু মানকি পক্স দিয়ে শেষ হবে না, করোনা দিয়ে শেষ হবে না,
জানা অজানা বড় বড় আযাব আসবে, বাতাসের সঙ্গে আগুন আসবে, জলজালা ভূমিকম্প আসবে, খাসওয়ান ওয়া মাসখা ভূমি দশ শুরু হয়ে যাবে। এরপরে আল্লাহর হাবিব বলেছেন আকাশ থেকে বৃষ্টির সঙ্গে পাথর বর্ষণ হবে, পৃথিবীর চিহ্ন নিশ্চিহ্ন হয়ে যাবে, এই পৃথিবীবাসীকে আজাব গজব দিয়ে যিনি নিঃশেষ করে দিবেন তিনি কে? আল্লাহ। কদফা, এমন আজাব আসবে ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। যারা এখন সোশ্যাল মিডিয়াতে খুব বেশি সরব থাকেন, দেখবেন এখন আপনাদের চোখে ছেলেরা মেয়ে হয়ে যাচ্ছে, মেয়ে ছেলে হয়ে যাচ্ছে, ঘোষণা দি ছেলে মেয়ে হয়, মেয়ে ছেলে হয়, ছেলে মেয়ের মতো মেকআপ দি, নিজের মেয়ে সাজায়, এরপরে অভিনয় করে দেখা। এই যে একটা অবস্থা প্রতিযোগিতা শুরু হয়েছে, এই নোংরা প্রতিযোগিতা বলে দিচ্ছে কেয়ামত একেবারেই সন্নিকটে, ঠিক কিনা বলে? মুসলমান, এবার আসেন, আলেমদের হক নিয়ে কথা বলছিলাম। আলেমদের হক নিয়ে কথা বলছিলাম। আব্দুল্লাহ মুবারক বড় চমৎকার কথা বলেছেন, তিনি লিখেছেন আলেমদেরকে কেন সম্মান করতে হবে, কারণ আপনার মা বাপ ইয়াহফাযুনাকুম মিন নারি জাহান্নাম, আপনার মা বাপ ইয়াহফাযুনাকুম মিন নারি দুনিয়া, দুনিয়ার মধ্যে যখন আগুন লেগে যায় সেই সুগন্ধা নদীর ভিতরে, যখন দাউ দাউ করে জাহাজের মধ্যে লঞ্চের মধ্যে যখন সুগন্ধা নদীর ভিতরে আগুন লেগে গেছে, একজন মায়ের ঘটনা এমন ঘটেছে, সন্তানদেরকে স্বামীর কাছে তুলে দিয়েছে, কুয়াকাটায় বেড়ানোর জন্য যাচ্ছিল, আর যাওয়া হয়নি, দাও দাও করে আগুন জ্বলে উঠেছে, মা স্বামীর হাতে সন্তানদেরকে উঠায় দিয়ে বলল স্বামী আর কোনোদিন দেখা হবে না, সন্তানদেরকে রেখো, বড় আদর করে রেখো, মায়ের যত্ন দিব, বাবার ভালোবাসা দিয়ে সন্তানগুলাকে লালন পালন করবা। সন্তানদেরকে মা বলেছে বাবা মাফ করে দিও, পড়াশোনার জন্য বকাঝকা করেছি, তোমাদের ভবিষ্যতের জন্য বকাঝকা করেছি, মাফ করে দিও, ক্ষমা করে দিও। সেদিন মা বিদায় নিয়েছে, সেদিনের বিদায় শেষ বিদায় হয়ে গেছে, সন্তানদেরকে নিয়ে মা সেদিন বাবার হাতে তুলে দি, বাপ সাঁতার জানে, বাপ যখন জাঁক মেরেছে কোত্থেকে মাজিদের নৌকা এসেছে, যিনি নতুন করে আরেকটা হায়াত দিয়ে দিয়েছেন তিনি কি? আল্লাহ। চিন্তা করেন, মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বাপ আপ্রাণ চেষ্টা করে সন্তানদেরকে হেফাজতের জন্য চেষ্টা করেছে, হেফাজতের জন্য আপ্রাণ চেষ্টা করেছে, এবার চিন্তা করেন দুনিয়ায় আগুন লাগলে মা বাপ নিজে না বেঁচে সন্তানকে বাঁচাতে চায়, ঠিক কিনা বলেন? আর আলেমদেরকে কেন সম্মান করা লাগবে? ওয়াইহফাযুনাকুম মিন নারি জাহান্নাম, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আলেম ওলামা সবচেয়ে বেশি সংগ্রাম করে, আলেম ওলামা সবচেয়ে বেশি কাঁদে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। এজন্য আলেমদেরকে সম্মান করলে ঈমান আছে, নবীর উম্মত বলে গণ্য হবেন। আলেমদের সঙ্গে যদি বেয়াদবি করেন, আল্লাহর হাবিব বলছেন সে আমার দলভুক্ত নয়, মান আকরামাহুম, যে আলেমদেরকে সম্মান করলো, ফাকাদ আকরামাল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রসূলকে সম্মান করলো। আলেমদেরকে সম্মান করলে আল্লাহ খুশি, নবী খুশি,
উম্মত হওয়ার জন্য আলেমদেরকে সম্মান করা লাগবে, ঠিক না বেঠি? কয় নাম্বার? তিন নাম্বার। এবার আমরা যাব কয় নাম্বারে? চার নাম্বার। চার নাম্বারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি ভাগ্যের ভালো মন্দ যাচাই করার জন্য, ভাগ্যের ভালো এবং মন্দ যাচাইয়ের জন্য কোন গণকের কাছে যাবে, মান আতা কাহিনান আও আররাফান ফাসাদদাকাহু বিমা ইয়াকুল, গণক যা বলল যদি বিশ্বাস করে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি গণক যা বলে আপনি বিশ্বাস করেন, আল্লাহর হাবিব বলেন কোরআন অবতীর্ণ হয়েছে, এই কোরআনকে তুমি মিথ্যা মনে করলে, নবীজির দলভুক্ত দলভুক্ত তুমি হতে পারো নাই, নবীজির দলভুক্ত সে হবে যেই লোকটা আল্লাহর উপরে বিশ্বাস রাখবে, ভালো মন্দ একমাত্র যিনি নির্ধারণ করতে পারেন তিনি কে? আল্লাহ। গণকের কথায় বিশ্বাসী হলে নবীর উম্মত হওয়া যায় না। এখন দেখবেন এই সোশ্যাল মিডিয়ার যুগে ফেসবুকে কোনো একটা পোস্ট অথবা ভিডিও আপনি দিয়েছেন, নিচে দেখবেন অনেকগুলো কমেন্টস আছে, এই কমেন্টসের মধ্যে এমন কিছু কমেন্টস থাকে, তান্ত্রিক অমুক বাবা যিনি কামরু কামিক্ষা থেকে ট্রেনিং প্রাপ্ত, বাজারে বাজারে দেখবেন এখন এই পোস্টারগুলো লাগাই দেওয়া হয়, কামরু কামিক্ষা থেকে ট্রেনিং প্রাপ্ত, বিফলে একেবারে মূল্য লাভ, যত টাকা আপনি দিয়েছেন বিফলে মূল্য ফেরত পুরা, যা দিয়েছেন তা আপনারে ফিরাই দিবে, বলেন তো একমাত্র সুস্থ করতে পারে কি? এরকম মুশরিক গুলার কাছে যে যায়, একটা আংটি আনলেন তার কাছ থেকে অথবা তাবিজ আনলেন, এই মুশরিকদের কাছে গিয়ে যদি আপনি কোনো কিছু আনেন, এই আনার দ্বারা ঈমান নষ্ট হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেসালাতকে অস্বীকার করা হবে, ঠিক কিনা বলেন? কত নাম্বার? মাশাআল্লাহ, কত নাম্বার? এবার আমরা কয় নাম্বারে যেতে চাই? পাঁচ নাম্বারে। আমার ভাইরা, হাদুস সাহিরি দরবাতুন বিসাইফ, কালো জাদু যদি কেউ করে যেটাকে ব্ল্যাক ম্যাজিক বলা হয়, দাজ্জাল আসার পূর্বে এটা বেড়ে যাবে, বাজারে বাজারে এখন পোস্টার দেখবেন বেড়ে গিয়েছে, ভাই ভাইয়ের বিরুদ্ধে জাদু করে, বান মারে, মেরে ফেলার চেষ্টা করে, আল্লাহর হাবিব বলেছেন এই রকম যে করবে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, এমন ব্যক্তি কোনোভাবে নবীজির উম্মত হতে পারে না, ঠিক না বেঠি? এখন এরকম লোক আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আছে। জাদু করে, বান মারে, নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন আপন ভাইয়ের বিরুদ্ধে, রেস্তাদার যারা রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজনের বিরুদ্ধে একটু সম্পত্তির লোভে বান মারে, এরকম যারা মারছেন নিজের ইমানটাও নষ্ট করেছেন, ওই মুশরিকের কাছে গিয়ে আল্লাহর কাছে মাফ চান, ওই ব্যক্তির কাছে মাফ চান, এমন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের উম্মত হতে পারে না। কয় নাম্বার? এই যে এতক্ষণ পাঁচটা বলছি, এখন যদি ধরি আপনারা বলতে পারবেন তো? বলেন তো দেখি। মিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ ওয়া নাশহাদু আন سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. شكل عشان জল জল ভাষ্যর সত্যপূর্ণ মহিমান্বিত আল কোরআনুল করিম মহাব্বত ভরা ভরাট কণ্ঠে আমরা তেলাওয়াত করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কামনা করি প্রত্যেকটা হরফের নূর আল্লাহ পাক যেন আমাদেরকে দান করে দেন। সকলে পড়ে না আমিন। আউযু বিল্লাহি الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মালিকের পক্ষ থেকে সেদিন সালাম দেওয়া হবে, জান্নাতীরা সেদিন অবাক দৃষ্টিতে উপরের দিকে তাকাবে, সে আল্লাহ পাকের জন্য কণ্ঠ খুলে দারাজ কণ্ঠে আল্লাহর গোলামের গোলামের পরিচয় দিয়ে মহাব্বত নিয়ে একটু পড়িত আলহামদুলিল্লাহ। আওয়াজটা আর একটু বড় করা যায় না? একটু মহাব্বত নিয়ে মহাব্বতের আওয়াজকে বুলন্দ করে আওয়াজ করে আরেকটা বার পড়িত আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এই যে প্রশংসা করলেন, লাভ না লস? আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ যদি পড়ার মতো বুঝে বুঝে আলহামদুলিল্লাহ পড়তে পারেন, আপনার শূন্য দাড়ি পাল্লাকে যিনি আমল নামা দিয়ে ভারী বানায় দিবেন তিনি কি? আমল নামা ভারী হবে এমন একটা আওয়াজ এ পড়েন তো দেখি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রশংসা আদায় করে দরুদ এবং সালাম পড়ছি ইমামুল মুরসালিন ওয়ান্নাবিয়্যিন আফতাবুন নবুওয়া শাহেনশাহে দু জাহা আকে নামদার তাজদার মদিনা আহমদ মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার কথা ভুলে গেলেন, একটু মহাব্বত নিয়ে আরেকটা বার পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আরেকটা বার পড়ি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েছেন আলহামদুলিল্লাহ। এই মাহফিলে খুব বেশি লম্বা আলোচনা আমি করব না, আলোচনার এক অংশ হয়ে গেছে। তার মানে আল্লাহ আমাদেরকে সালাম দিবেন, শান্তি দিবেন, মনের বাসনাগুলা জান্নাতে পূর্ণ করবেন। সেদিন আল্লাহকে দেখানোর মধ্য দিয়ে বান্দার মনের আশাকে যিনি পুরা করে দিবেন তিনি কে? আল্লাহ। সে আল্লাহকে কি আমরা দেখতে চাই? যখন নামাজের জন্য দাঁড়াবেন এমন ভাবে নামাজ পড়বেন কেমন যেন আপনি আল্লাহকে দেখছেন, আল্লাহকে তো দেখা যায় না। এজন্য এমন ভাবে নামাজ পড়েন, মনের ভিতরে নিয়ে আসেন যিনি নিঃসন্দেহে প্রতিনিয়ত আপনাকে দেখতেছেন তিনি কি? মনটাকে পরিশুদ্ধ করে নামাজের জন্য দণ্ডায়মান হন। আজকের এই মাহফিলে যারা আসছেন, যারা বসছেন, 50% শুনে কারা কারা বাড়ি চলে যাবেন হাত উঠায় দেখান। মাশাআল্লাহ, আমার পাশে যিনি বসছে উনি আমাদের বয়সে অনেক মুরব্বী, উনি হাত উঠাইতেই পারেন। উনি যেহেতু আমাদের মুরব্বী, উনি চলে জেলে যেতে পারেন। কিন্তু আপনারা যারা তরুণ আছেন, 50% শুনেই চলে যাবেন? কুমিল্লার লোক যদি এত সহজ সরল হয় চলবে? কুমিল্লার লোক চালাক না সহজ সরল? দেখছেন, একজনে কইছে সহজ সরল এবং চালাক, এটা কোনটা? কুমিল্লার লোকেরা আবার আমারে খুব ভালোবাসে। কেন ভালোবাসে আমি তাদের পক্ষে বলছি, যে কুমিল্লা এমন একটা জেলা, আরবের লোকেরা যখন দাওয়াত দিতে আসছে তখন বলছে কুম লিল্লাহ, আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও। আল্লাহ আকবার তো কয় না, কার জন্য দাঁড়াও? আরবের লোকেরা আসছে এই মাটিতে, এসে আদর করে এই লোকদেরকে বলছে এই কুম লিল্লাহ, আল্লাহর জন্য দাঁড়াও। কুমিল্লার লোকেরা কয় পাইছি সুবহানাল্লাহ, কুম লিল্লাহ, আল্লাহর জন্য দাঁড়াও। দাঁড়াবো তো আল্লাহর জন্য। আল্লাহর জন্য দাঁড়ায় কারা? আল্লাহ ওয়ালারা। জোরে কোন কারা? কুমিল্লার লোকেরা সহজ সরল, ভালো এবং চালাক। আপনাদের দুঃখ আছে? তো এই মাহফিলে এত কিছু বলার পরেও 80% শুনে কারা কারা বাড়ি চলে যাবেন হাত উঠায় দেখা। এখন আমি দেখলাম মোটামুটি কুমিল্লার লোকেরা যে আসলে চালাক এটার প্রমাণ দিস। একটা লোক এখন না বুঝে হাত উঠায় নেই। এবার দেখতে চাই এই মাহফিলে 100% শুনে কারা কারা বাড়ি যাব হাত উঠায় দেখে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, একটু হাতগুলো উঠায় রাখেন। আল্লাহ একটু দেখো, আল্লাহ দেখতে এক সেকেন্ড, ন্যানো সেকেন্ড, এর চেয়ে যদি ক্ষুদ্র সময় ধরেন আল্লাহ সব দেখতেছ, ঠিক কি না? আল্লাহ যেন আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। সকল রকমের বালা মুসিবত থেকে যেন আল্লাহ হেফাজত করেন, পড়েন আমিন। আল্লাহ পাক যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, পড়েন আমিন। এবার হাতগুলো নামান। তেলাওয়াত করেছি সূরা আহজাব, থাক বাচ্চা মানুষ, বাচ্চা মানুষের ধমক দেওয়া যাবে না। মুরব্বী একসময় বাচ্চা ছিল, আমরাও তো একসময় বাচ্চা ছিলাম, ছিলাম না? বাচ্চারা তো অনেক কিছু করবে, বাচ্চাদেরকে আদর করে যদি একটু কাছে টানতে আমরা পারতাম রসুলুল্লাহর সুন্না মতে, বিশ্বাস করেন এ মাটিতে দিন বিজয়ী হতে বেশি দিন সময় লাগবে। শুধু যুবকদেরকে কাছে টানে, শুধু আমি আমার মসজিদের উদাহরণ দিই, আমার মসজিদে এবছর 11 জন যুবক, একেবারে তাগড়া যুবক এতে কাফে বসছে। কারণ কি জানেন? ওদেরকে প্রতি জুমাবারে গেলে আমি একটু আতর লাগাই দিই, হাতে একটু আতর দিয়ে দিই আর নসিহত করি,
এই 11 জন যুবক অনুপ্রাণিত হয়েছে এতে কাফের ব্যাপারে যখন আমি জুমাতে আলোচনা করেছি, তারা সেখান থেকে সিদ্ধান্ত নিয়েছে একজনও বাদ দিব না, সব বন্ধু নিয়ে এতে কাফে বসে পড়ব। আমারে বলতেছে হুজুর শেষের 10 দিন একদিনও আমরা একটা রাত কি জোর কি বেজোর প্রত্যেকটা রাতে আল্লাহর জন্য সারা রাত জেগেছি। সুবহানাল্লাহ। যুবকদেরকে মহব্বত দেন, এই যুবকদেরকে দিই আজা আগামী দিনের বিজয় বিপ্লব যিনি দান করে দিবেন তিনি কে? ইমামুল মুরসালিন ওয়ান্নাবিয়্যিন আফতাবুন নবুওয়াহ শাহেনশাহে দু জাহান আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার কথা ভুলে গেলেন, একটু মহব্বত নিয়ে আরেকটা বার পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটা বার পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েছেন আলহামদুলিল্লাহ। এই মাহফিলে খুব বেশি লম্বা আলোচনা আমি করব না, আলোচনার এক অংশ হয়ে গেছে, তার মানে আল্লাহ আমাদেরকে সালাম দিবেন, শান্তি দিবেন, মনের বাসনাগুলা জান্নাতে পূর্ণ করবেন। সেদিন আল্লাহকে দেখানোর মধ্য দিয়ে বান্দার মনের আশাকে যিনি পুরা করে দিবেন তিনি কে? আল্লাহ। সে আল্লাহকে কি আমরা দেখতে চাই? যখন নামাজের জন্য দাঁড়াবেন এমন ভাবে নামাজ পড়বেন কেমন যেন আপনি আল্লাহকে দেখছেন, আল্লাহকে তো দেখা যায় না, এজন্য এমন ভাবে নামাজ পড়েন মনের ভিতরে নিয়ে আসেন যিনি নিঃসন্দেহে প্রতিনিয়ত আপনাকে দেখতেছেন তিনি কি? মনটাকে পরিশুদ্ধ করে নামাজের জন্য দণ্ডায়মান হন। আজকের এই মাহফিলে যারা আসছেন যারা বসছেন 50% শুনে কারা কারা বাড়ি চলে যাবেন হাত উঠায় দেখান। মাশাআল্লাহ, আমার পাশে যিনি বসে উনি আমাদের বয়সে অনেক মুরব্বী, উনি হাত উঠাইতেই পারেন, উনি যেহেতু আমাদের মুরব্বী উনি চলে জেলে যেতে পারেন, কিন্তু আপনারা যারা তরুণ আছেন 50% শুনেই চলে যাবেন? কুমিল্লার লোক যদি এত সহজ সরল হয় চলবে? কুমিল্লার লোক চালাক না সহজ সরল? দেখছেন একজনে কইছে সহজ সরল এবং চালাক, এটা কোনটা? কুমিল্লার লোকেরা আবার আমারে খুব ভালোবাসে, কেন ভালোবাসে আমি তাদের পক্ষে বলছি, যে কুমিল্লা এমন একটা জেলা আরবের লোকেরা যখন দাওয়াত দিতে আসছে তখন বলছে কুম লিল্লাহ আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও, আল্লাহ আকবার তো কয় না, কার জন্য দাঁড়াও? আরবের লোকেরা আসছে এই মাটিতে এসে আদর করে এই লোকদেরকে বলছে এই কুম লিল্লাহ আল্লাহর জন্য দাঁড়াও, কুমিল্লার লোকেরা কয় পাইছি সুবহানাল্লাহ, কুম লিল্লাহ আল্লাহর জন্য দাঁড়াও, দাঁড়াবো তো আল্লাহর জন্য, আল্লাহর জন্য দাঁড়ায় কারা? আল্লাহ ওয়ালারা। জোরে কোন কারা? কুমিল্লার লোকেরা সহজ সরল ভালো এবং চালাক। আপনাদের দুঃখ আছে? তো এই মাহফিলে এত কিছু বলার পরেও 80% শুনে কারা কারা বাড়ি চলে যাবেন হাত উঠায় দেখা। এখন আমি দেখলাম মোটামুটি কুমিল্লার লোকেরা যে আসলে চালাক এটার প্রমাণ দিস, একটা লোক এখন না বুঝে হাত উঠায় নেই। এবার দেখতে চাই এই মাহফিলে 100% শুনে কারা কারা বাড়ি যাব হাত উঠায় দেখে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, একটু হাতগুলো উঠায় রাখেন, আল্লাহ একটু দেখো, আল্লাহর দেখতে এক সেকেন্ড ন্যানো সেকেন্ড এর চাইতে যদি ক্ষুদ্র সময় ধরেন আল্লাহ সব দেখতেছে, ঠিক কিনা?
আল্লাহ যেন আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। সকল রকমের বালা মুসিবত থেকে যেন আল্লাহ হেফাজত করেন, পড়েন আমিন। আল্লাহ পাক যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, পড়েন আমিন। এবার হাতগুলো নামান। তেলাওয়াত করেছি সূরা আহজাব, থাক বাচ্চা মানুষ, বাচ্চা মানুষের ধমক দেওয়া যাবে না। মুরব্বী একসময় বাচ্চা ছিল, আমরাও তো একসময় বাচ্চা ছিলাম, ছিলাম না? বাচ্চারা তো অনেক কিছু করবে, বাচ্চাদেরকে আদর করে যদি একটু কাছে টানতে আমরা পারতাম রসূলুল্লাহর সুন্নাহ মতে, বিশ্বাস করেন এ মাটিতে দিন বিজয়ী হতে বেশি দিন সময় লাগবে। শুধু যুবকদেরকে কাছে টানে, শুধু আমি আমার মসজিদের উদাহরণ দিই, আমার মসজিদে এবছর 11 জন যুবক, একেবারে তাগড়া যুবক এতে কাফে বসছে। কারণ কি জানেন? ওদেরকে প্রতি জুমাবারে গেলে আমি একটু আতর লাগাই দিই, হাতে একটু আতর দিয়ে দিই আর নসিহত করি। এই 11 জন যুবক অনুপ্রাণিত হয়েছে এতে কাফের ব্যাপারে যখন আমি জুমাতে আলোচনা করেছি, তারা সেখান থেকে সিদ্ধান্ত নিয়েছে একজনও বাদ দিব না, সব বন্ধু নিয়ে এতে কাফে বসে পড়ব। আমারে বলতেছে হুজুর শেষের 10 দিন একদিনও আমরা একটা রাত কি জোর কি বেজোর প্রত্যেকটা রাতে আল্লাহর জন্য সারা রাত জেগেছি, সুবহানাল্লাহ। যুবকদেরকে মহব্বত দেন, এই যুবকদেরকে দিই আজা আগামী দিনের বিজয় বিপ্লব যিনি দান করে দিবেন তিনি কে? আমরা যে পয়েন্টে ছিলাম সূরা আহজাব 21 নং আয়াতে কারিমা, মদিনায় অবতীর্ণ সূরা, 21 নং আয়াতে কারিমা আমরা তেলাওয়াত করেছি। বিফাদলিল্লাহি তাআলা ও বিমাশিয়াতিল্লাহি তাআলা, যদি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন, এই একটি আয়াতকে ঘিরে আজকে তাফসীর শুনব, তারপরে বাড়ি যাব ইনশাআল্লাহ। এই একটি আয়াতের তাফসীর যদি শুনেন কি পরিমাণ সওয়াব হবে। আল্লাহর হাবিব আবু যর রাদিয়াল্লাহ তাআলা হুকে ডেকে বলেন, ইয়া আবা যর লা আনতা গুদওয়া ওয়াতাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুন লাকা মিন আন তুসাল্লি আল ফারাকাত খায়রুন লাকা মিন আন তুসাল্লি মিয়াতা রাকাত। আবু যর কোরআনুল কারীমের একটা আয়াত যদি তুমি পড়ো, বোঝার চেষ্টা করো, 100 রাকাত নামাজের চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমল নামায় দিয়ে দিবেন তিনি কে? একটা আয়াত আজকের এই মাহফিল থেকে শুনলেন, বাড়ি যাওয়ার আগেই যিনি 100 রাকাত নামাজের চাইতে বেশি সওয়াব আমল নামায় দিয়ে দিবেন তিনি কে? একই সাহাবী আবু যরকে ডাক দিয়ে আল্লাহর হাবিব বলেন, ইয়া আবা যর লা আনতা গুদওয়া ওয়া তাআল্লামা বাবা মিনাল ইলম উমিলা বিহি আও লাম ইউআমাল। ওয়া আবু যর শোনো, কুরআনুল কারীমের একটা আয়াতের তাফসীর শোনার পাশাপাশি নতুন যদি কোনো মাসালা তুমি শিখো, আমল করতে পেরেছো কিংবা পারো না, শুধুমাত্র একটা আয়াত শোনার কারণে আমল নামায় যিনি 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব দান করে দিবেন তিনি কে? খায়রুন লাকা মিন আন তুসাল্লি আল ফারাকাত, 1000 রাকাত নামাজ পড়তে কত ঘন্টা সময় লাগে, শুধুমাত্র আজকের মাহফিলে নতুন যদি কোনো একটা বিষয় আপনি জেনে নিতে পারেন, এই জেনে নেওয়ার কারণে আমল নামায় যিনি 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব দান করে দিবেন তিনি কে? আজকের এই মাহফিল থেকে নতুন কোনো না কোনো একটা বিষয় আমরা অবশ্যই জেনে যাব। আল্লাহ যেন আমার এলমের ভিতরে এতটুকুন জ্ঞান দেয়, নতুন কোনো কিছু এখান থেকে যেন আপনাদের সংযোজন হয়, আল্লাহ পাক যেন এতটুকুন কথা বলার তৌফিক দান করেন, পড়েন আমিন।
আমরা কোন সুরার কত নং আয়াত নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ, সুরায় আহজাব আয়াত নং 21। দেখছেন কুমিল্লার লোকদেরকে ওয়াজ শোনাইতে শান্তি আছে, বুদ্ধিমান মানুষ খুব অল্পতে মনে রেখে মুখস্থ করে আবার পাল্টা জবাব দিয়ে দিয়েছে। সুরাটা অবতীর্ণ হয়েছে কোথায়? মাশাআল্লাহ, কত নং আয়াত? 21 নং আয়াত। খুব সুন্দর, এই আয়াতটাকে ঘিরে কথা বলবো, কথা শুনবো ইনশাআল্লাহ। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল আখির যিকরাল্লাহ কাসীরা। আল্লাহ পাক বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। কাদের জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ, ওই সকল ব্যক্তির জন্য যারা আল্লাহকে চায়। জোরে কোন আল্লাহ আকবার। আমরা কারে চাই? কথা কয় না, কারে চাই?